عسلي يا بنا العسلي ولا সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিভিউতে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে সো এই ধরনের ভিডিওগুলো এখন খুব ট্রেন্ডিং এ রয়েছে সো এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তোমাদের ছবি দিয়ে বানানোর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে সবার প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে নিচের এই প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবে তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে একটি সং ডট মার্ক প্রজেক্ট লিঙ্ক এবং একটি ইফেক্ট প্রিসেট লিঙ্ক ওকে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে লিঙ্কে ক্লিক করে দিলে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে আর যদি ইম্পোর্ট না হয় তাহলে অ্যালার্ট মোশনের নিউ ভার্জন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে সবার প্রথমে সং ডট মার্ক প্রজেক্টটা ওপেন করবে ওপেন করার পর ওকেতে ক্লিক করে দেবে তোমাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পাবে এখানে গানটা অ্যাড করা আছে তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না আর এই লেয়ারগুলোতে খালি তোমাদের ছবিগুলো অ্যাড করতে হবে আমি বাদ বাকি সব করেই রেখেছি তার জন্য প্রথম দিকে চলে আসবে এখান থেকে লিরিক্সের এই লেয়ারটা সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করার পর তোমরা চাইলে এখান থেকে ইমোজিগুলো এবং লিরিক্সের ফন্টটা পাল্টাতে পারো এর জন্য লিরিক্সের ফন্ট পাল্টানোর জন্য এই লেয়ারটা সিলেক্ট করবে এডিট টেক্সটে ক্লিক করে দেবে তারপরে ওপরের এই অপশনটাতে ক্লিক করার পর ভিওয়াল ফন্টে ক্লিক করবে তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফন্টের লিঙ্ক দেওয়া আছে ওই ফন্টটাকে ডাউনলোড করে রাখবে তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করে দেবে ইম্পোর্ট ফন্টে ক্লিক করে দেবে তারপরে যেই ফন্টটা তোমরা ডাউনলোড করেছিলে ওইখান থেকে ফন্টটা তোমরা সিলেক্ট করে নেবে এইভাবে তারপরে ইম্পোর্টে টিক মার্ক করে দেবে তারপর এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দেবে তাহলে দেখবে লিরিক্সের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে আর তোমরা চাইলে ওপরের এই লেয়ারটা সিলেক্ট করার পর এডিট টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইমোজিগুলো চেঞ্জ করে দিতে পারো কিংবা থাকুক তারপরে ব্যাক করবে এবার তোমাদের ছবি অ্যাড করতে হবে আর তোমাদের সাতটা ছবির প্রয়োজন পড়বে আর ছবিগুলোর সাইজ 1:1 হতে হবে তোমাদের কাছে যদি 1:1 সাইজের ছবি না থাকে তাহলে একবার ব্যাক করবে ব্যাক করার পর নিচের এই প্লাস আইকনে ক্লিক করে দেবে এখান থেকে 1:1 সাইজটা সিলেক্ট করে নেবে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে তারপরে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর তোমরা যেই ছবিগুলো দিয়ে ভিডিওটা বানাতে চাও এখানে সেই ছবিটা অ্যাড করে নেবে সো আমি এখানে একটা ছবি অ্যাড করলাম আমি এই ছবিটা অ্যাড করলাম এই ছবিটার সাইজ 1:1 হয়ে আছে তো তোমরা এখানে ছবিটা অ্যাড করবে তারপরে ছবি লেয়ারটা সিলেক্ট করবে ওপরে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে তাহলে দেখবে তোমাদের ছবিটা এখান থেকে 1:1 সাইজ হয়ে যাবে আর ছবিটা যদি অ্যাডজাস্ট করতে হয় এই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে সরিয়ে এইভাবে ঠিক অ্যাডজাস্ট করে নেবে ছবিটা তারপরে ওপরের এই শেয়ার আইকনে ক্লিক করার পর কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে এইভাবে তোমরা সাতটা ছবি 1:1 সাইজ করে এক্সপোর্ট করে নেবে তারপরে নিচের এই সেভে ক্লিক করে দেবে তারপরে ব্যাক করবে ব্যাক করার পর আবার সং ডট মার্ক প্রজেক্টটা ওপেন করবে ওপেন করার পর আবার এই প্রথম 2 নম্বর লেয়ারটাতে চলে আসবে এখানে ফটো গ্রুপ বলে লেখা আছে এই লেয়ারটা সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করবে প্রথম দিকে চলে আসবে নিচের একবার এই লেয়ারটাতে দেখতে পাবে ফ্লিপকার্ট পিএনজি বলে লেখা আছে এই লেয়ারটা সিলেক্ট করবে ওকেতে ক্লিক করে দেবে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করে একটি ফ্লিপকার্ট পিএনজি ফটো অ্যাড করে নেবে আর এই ফটোটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এই ফটোটার মধ্যে আমি সব করে রেখেছি এখানে যেমন ভেরি গুড বয় লেখা আছে ওপরে মেয়েদের ধামাকা অফার এসব আমি লিখে রেখেছি তোমাদের নতুন করে কিছু করতে হবে না তারপরে ওপরে এই লেয়ারটা সিলেক্ট করবে ওকেতে ক্লিক করে দেবে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করে দেবে তারপরে তোমরা যেই ছবিগুলো সাইজ 1:1 করেছিলে এখান থেকে একটা ছবি এখানে অ্যাড করে নেবে তারপরে আমি ছবিটা এখানে আমি এই ছবিটা সিলেক্ট করলাম ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে তাহলে দেখবে এখানে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে আর ওপরের এই ইয়েলো কালারের লেয়ারটা সিলেক্ট করবে এডিট টেক্সে ক্লিক করার পর এখানে তোমাদের নামটা লিখে নেবে সো আমি এখানে নামটা লিখে নিচ্ছি এই জন্য এখানে বড় অক্ষরে লিখবে সব বড় হাতের লেখা হয়ে গেলে ওপরে রাইটে ক্লিক করে দেবে তারপরে ব্যাক করবে তাহলে দেখবে এখানে আমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে তারপরে আবার পরের লেয়ারটা একইভাবে সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করার পর প্রথম দিকে চলে আসবে নিচের এই একবারে ফ্লিপকার্ট পিএনজি বলে লেখা আছে এই লেয়ারটা সিলেক্ট করবে ওকেতে ক্লিক করে দেবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করবে তারপর ফ্লিপকার্ট পিএনজি ছবিটা অ্যাড করে নেবে ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে তারপর ওপরের আবার এই লেয়ারটা সিলেক্ট করবে এডিট অ্যাড ফটো বলে লেখা আছে এই লেয়ারটা সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে এই অপশনটাতে ক্লিক করার পর এখানে তোমাদের আর একটা ছবি অ্যাড করে নেবে অন্যজনার সো আমি এই ছবিটা অ্যাড করলাম ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে তারপরে ছবিটা অ্যাড হয়ে গেলে ওপরের আবার এই লেয়ারটা সিলেক্ট করবে এডিট টেক্সে ক্লিক করার পর এখানে তোমাদের নামটা লিখে নেবে আমি নামটা লিখছি সো নামটা লেখা হয়ে গেলে সব নামের সব অক্ষর বড় হাতে লিখবে ওপরে ওপরে রাইটে ক্লিক করে দেবে তারপরে ব্যাক করবে সো এইভাবে তোমরা সব গ্রুপের মধ্যে নামটা ছবিটা সো ফ্রেন্ডস এইভাবে গ্রুপগুলোর মধ্যে তোমাদের ফ্লিপকার্ট পিএনজি ছবিটা অ্যাড করার পর ছবিটা অ্যাড করবে তারপরে ওপরের এই গ্রুপ লেয়ারটাতে তোমাদের নামটা লিখে নেবে এইভাবে সব গ্রুপ কটাতে তোমরা করে নেবে আমি আর করে দেখাচ্ছি না আমি অ্যাড করে নিচ্ছি সো ফ্রেন্ডস এই গ্রুপগুলোর মধ্যে ছবিগুলো সব অ্যাড করা হয়ে গেলে এইভাবে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবার ব্যাক করবে ব্যাক করবে আরেকবার ব্যাক করবে ব্যাক করার পর ইফেক্ট প্রজেক্টটা ওপেন করবে ওপেন করলে এখানে লেয়ারগুলো সব দেখতে পাবে সিসি ইফেক্টের এর জন্য আবার একবার লেয়ার অপশনে ক্লিক করে দেবে
এখান থেকে সিলেক্ট অল লেয়ারে ক্লিক, তাহলে দেখবে সব সিসি লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আরেকবার লেয়ার অপশনে ক্লিক করার পর কপি সিক্স লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে আমাদের সিসি লেয়ারগুলো কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার ইফেক্ট প্রজেক্টে ওপেন করবে, ওপেন করার পর ওকেতে ক্লিক করে দেবে। এখান থেকে লেয়ার অপশনটা আরেকবার ক্লিক করার পর পেস্ট সিক্স লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে আমাদের সিসি ইফেক্টগুলো কপি পেস্ট হয়ে যাবে। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য ওপরের এই শেয়ার আইকনে ক্লিক করবে, ভিডিওর কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে, তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।